চিকিৎসায় গাফিলতি এবং সেই গাফিলতিতে ছাত্রীর মৃত্যুকে ঘিরে গতকাল ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতাল। আমরা প্রায়শই দেখি যে সরকারি হাসপাতালের বিরুদ্ধে বারংবার অভিযোগ ওঠে, আরও একবার সেই অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসায় গাফিলতি হয়েছে এবং সেই গাফিলতিতে ছাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে। গতকাল সেই ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে ধুন্ধুমার হয়ে ওঠে, একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল। কারণটা কি? বুক এবং পেটের ব্যথা নিয়ে নিশা কুণ্ডুকে হাসপাতালে ভর্তি করার পরও শেষ রক্ষা হয়নি। পরিবার অভিযোগ করছে যে ভুল চিকিৎসা হয়েছে এবং সেই ভুল চিকিৎসার জেরেই বেঘরে প্রাণ যায় দশম শ্রেণীর ওই ছাত্রী। আপনাদের মেয়ে কি নিয়ে কবে ভর্তি হয়েছিল? দুর্গাপুরের খবর দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এক ছাত্রের মৃত্যু এবং সেখানে চিকিৎসার গাফিলতি হয়েছে এমনটা অভিযোগ করছে পরিবার। তারপরে দফায় দফায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ, অভিযোগ হাসপাতালে ভাঙচুর চালায় মৃতার পরিবার। কিন্তু প্রায়শই সরকারি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ করতে যে চিকিৎসার গাফিলতি, চিকিৎসা ঠিক মতন হয় না। আর ঠিক এই ঘটনাকে ঘিরে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। কিন্তু এই হাসপাতালে সুপার তিনি কি বললেন শোনাই আপনাদেরকে। ধরুন একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল সেদিনটা সকালবেলা 10:30 সময়। সেদিনটা আমাদের মেডিসিন ডাক্তারবু দেখিয়েছিলেন, দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিয়েট করে, ডিটোরিয়েট করে পরে পেশেন্টটা মানে বেরিয়ে এক্সপায় করে বা খুব বাজে কমে কন্ডিশন হয়ে পরে শিশুতে পাঠানো হয়েছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে পেশেন্টটা। এরকম এরকম তো নয়, ট্রেনিং নার্স, দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়। কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসেভাবে আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট তো ট্রেনিং মানুষ তো থাকবেই। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পর্যন্ত বাধে, কারণটা কি? বাজি ফাটানো, এবং সেই বাজি ফাটানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। জেবের শেখের কর্মীদেরকে লক্ষ্য করে বাজি ফাটানো হয় কাঠগড়ায়। চাপড়ার পঞ্চায়েত প্রধানের স্বামী ধারালো অস্ত্রের কোপ এবং এর জেরেই জখম হয়েছে 9 জন। এবং আজকেও দেখা যাচ্ছে পরিস্থিতি একেবারে থমথমে। তবে এই মুহূর্তে গতকালের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মহুয়া মৈত্র বিজয় মিছিল এবং সেই বিজয় মিছিলের রীতিমতো সংঘর্ষ, যাতে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আজকে আমাদের দুর্গাপুর গ্রামে প্রধান ডালিম শেখের বিজয় মিছিল ছিল। সেই বিজয় মিছিল মানে বিজয় মিছিল ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, অনেক বোম বাড়িতে ফেলাফেলি করছিল, অনেক একবার একটা বাড়িতে আগুনে ধরে দিয়েছে বোম মেরে। তো সেই ক্ষেত্রে আমরা বসেছিলাম, আচমকা এসে আমাদের উল্টোপাল্টা গালাগালি সৃষ্টি করে যে আমরা কিছু বলতে যাই, মারামারি করে বাড়ি থেকে লোকজন নিয়ে আসে, দাটা নিয়ে আসে, নিয়ে এসে এই যে মারামারি সৃষ্টি করে। আমার বরাবর ওই যে হাতে আঙুল কেটে ফেলে দিতে, বড় ভাইকে মেরে দিতে, মাথা ফেটে দিতে, সবাইকে মারধর করে, বাড়ির মেয়েদেরও মারধর করে। কেন মারল? কারণ আমরা পার্টি করি, আমরা জেবের শেখের ধরে তৃণমূল পার্টি করি, সেই জন্য আমাদের এরকমভাবে মারামারি করছে। সিপিএম থেকে তৃণমূলে এসছে, মানে সিপিএমে পার্টি করে। মৃত্তিকতা আমরা মহুয়ার মহু ম্যাডাম জিতান নেগি আমরা বিদায় মিছিল করছিলাম, আমাদের উপর হামলা করেছে, আমরা হামলা করিনি, ওরা মিথ্যে ঘটনা। আর প্লাস আমাদের উপর যারা হামলা করেছে 2021 ওরা নির্দল করেছিল, ওরা আমাদের উপর উপরই হামলা করেছে। আমাদের মারধর করেছে প্রধান দলবল, ডালিম, গটু, হালিম, শফিক, তারপর আলিবদ্দি, মানিকের ছেলে ছমি, ছমি ভেন্টু, ছমির পটল, তারপরে ইব্রাহিমের ছেলে বাবার নাম ইব্রাহিম, ইনামুল, মিনাজুল, হাব্বুল আর নুমাজ, এদিকে আজিম শেখ, আজিম শেখের ছেলে রেজাউল, রেজাউলের দুই ছেলে আকরাম শেখ, ইয়ে শেখ, ইকরাম মিছিল। আমরা অন্য পার্টি করি, অন্য দলে করি, ওরা ওরা রূপবানুর লোক, আমরা জেবেলের লোক।
নদিয়ার খবর তো জানলেন আপনারা, তবে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে নিখোঁজ নাবালকের ঝুলন্ত পচাকলা দেহ উদ্ধার হয়েছিল এবং তা ঘিরে রীতিমতো অশান্ত হয়ে ওঠে বারাসাত। তবে আজকে আপডেটটাও জানাবো আপনাদেরকে, এই ঘটনায় ইতিমধ্যেই দুই মহিলাকে আটক করেছেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার রীতিমতো অশান্ত হয়ে ওঠে বারাসাত, কারণটা কি, নিখোঁজ ছিল নাবালক এবং সেই নাবালকের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার হয়। বারাসাতের কাজীপাড়া রীতিমতো উত্তেজনা, তবে এই ঘটনায় কিন্তু দুই মহিলাকে আটক করেছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের বিরুদ্ধে প্রথমে গাফিলতির অভিযোগ ওঠে এবং সেই গাফিলতির অভিযোগ তোলেন কারা, না খোদ এলাকাবাসী। তারপরে রীতিমতো যশোর রোডে বিক্ষোভ দেখান তারা, তবে এই ঘটনা ইতিমধ্যে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। আর এই পুরো ঘটনায় মৃতের মা একই সঙ্গে আত্মীয়রা কি বলছেন আমরা শুনবো এক এক করে। খুন করা হয়েছে, চিকিৎসায় গাফিলতি এবং সেই গাফিলতিতে ছাত্রীর মৃত্যুকে ঘিরে গতকাল ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতাল। আমরা প্রায়শই দেখি যে সরকারি হাসপাতালের বিরুদ্ধে বারংবারই অভিযোগ ওঠে, আরও একবার সেই অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসায় গাফিলতি হয়েছে এবং সেই গাফিলতিতে ছাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে। গতকাল সেই ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে ধুন্ধুমার হয়ে ওঠে, একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল। কারণটা কি, বুক এবং পেটের ব্যথা নিয়ে নিশা কুণ্ডুকে হাসপাতালে ভর্তি করার পরও শেষ রক্ষা হয়নি। পরিবার অভিযোগ করছে যে ভুল চিকিৎসা হয়েছে এবং সেই ভুল চিকিৎসার জেরেই বেঘরে প্রাণ যায় দশম শ্রেণীর ওই ছাত্রী। দুর্গাপুরের খবর দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে এক ছাত্রের মৃত্যু এবং সেখানে চিকিৎসার গাফিলতি হয়েছে এমনটা অভিযোগ করছে পরিবার। তারপরে দফায় দফায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ, অভিযোগ হাসপাতালে ভাঙচুর চালায় মৃতার পরিবার। কিন্তু প্রায়শই সরকারি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে চিকিৎসায় গাফিলতি, চিকিৎসা ঠিক মতন হয় না। আর ঠিক এই ঘটনাকে ঘিরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা, কিন্তু এই হাসপাতালে সুপার তিনি কি বললেন শোনাই আপনাদেরকে। ধরুন একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল, পেশেন্টটা সকালবেলা 10:30 সময় পেশেন্ট আমাদের মেডিসিন ডাক্তারবাবু দেখিয়েছিলেন, দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটেরিওরেট করে, ডিটেরিওরেট করে পরে পেশেন্টটা মানে বেজি এক্সপায়ার করে বা খুব বাজে কমে কন্ডিশন করে শিশুতে পাঠানো হয়েছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে পেশেন্টটা। এরকম তো নয়, ট্রেনিং নার্স, দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়, কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসে পড়ে আমাদের কাছে ট্রেনিং করছে, আমাদের একটা ইনস্টিটিউট তো ট্রেনিং মানুষ তো থাকবেই।